এখন তুমি বলে দাও, পরিবারের যে কোনো একজনের এটা হচ্ছে বাই বার্থ হয়, সিলকা সিলটাই। আমরা বলেছি আগে বাবা মা ঠাকুমা ঠাকুর দাদার দরকার নেই, পরিবারের একজনের কাস্ট সার্টিফিকেট থাকলেই যে কোনো সদস্য থাকলে যেন অবশ্যই সঙ্গে সঙ্গে পেয়ে যায়, ইমিডিয়েটলি সুবিধা হবে স্যার, এটা করিয়ে দেবো স্যার। অ্যান্ড ব্যালেন্স অ্যাপ্লিকেশন স্যার, যে স্যার আমার বাবা মারা গেছে বাট আমার কাকা আছে, এটা বাই বার্থ, এটা মাথায় রাখো, বাই বার্থ একজনের পরিবারে থাকলে দেখাতে পারলেই হয়ে যাবে। এটা ইমিডিয়েটলি সামারি এনকোয়ারি মতো করিয়ে করিয়ে দেবো ম্যাডাম। ব্যালেন্সটা আছে ম্যাডাম এখানে বীরভূমে স্যার। আমার ম্যাডাম বলছেন ওরকম ইনকোয়ারি ইলাবোরেট প্রসেস কেন, বাড়ির কেউ থাকলে তো সঙ্গে সঙ্গে পেয়ে যায়। সঙ্গে সঙ্গে দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো স্যার। ব্যালেন্সটা আছে স্যার বাড়ি বাড়িতে পাঠিয়ে, মানে অ্যাপ্লিকেশন শুধু অ্যাপ্লিকেশন আসলো স্যার অ্যারাউন্ড 22,000 মতো বীরভূমে। না সুপাইয়া, তোমাকে আমি একটা কথা বলি, হয়তো তুমি জানো না, নিচের তলার অনেকে এটাই করে, তাদের দোষ নেই, তারা ভাবে আমাকে হয়তো অফিসিয়াল কোনো মানে ইনস্ট্রাকশন নেই, বাট অফিসিয়াল ইনস্ট্রাকশনটা তো তোমাদের প্রত্যেকটা মিটিংয়ে বলা হচ্ছে। এটা নিয়ে তো অনেকবার ভিডিও কনফারেন্সিংও করা হয়েছে ম্যাডাম, যে পরিবারের একজনের থাকলে হবে সেখানে নো কোয়ারি। ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ফলোড রিমেনিং টা একটু মানে কিছু সার্টিফিকেটস আর কিছু না থাকলে স্যার ও যাকে বাড়ি বাড়িতে আমার 30 টিমস যাচ্ছে ও ইমিডিয়েটলি অন দ্য স্পটে ও লিখে রিমেনিং অ্যাপ্লিকেশন বি করিয়ে দেবো। এই পার্সেন্টেজটা তো সবাই আমরাও বলেছি যে অনেক বাড়া হচ্ছে, মানে টু বি অনেস্ট অনলি 10% ধারে কাছে ঘুরছে, ম্যারাজ বাকি সব জায়গায় অনেক বেশি হয়েছে। এই বীরভূম তোমার ডিপার্টমেন্ট ঠিক করতে পারছে না, এটা কিন্তু আমি তোমায় বলছি বারবারই একই কমপ্লেন শুনতে শুনতে, আমরা কিন্তু এই ইনস্ট্রাকশনটা দিয়েছি এবং ফিরিয়ে দেওয়া হচ্ছে। কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, ওয়াই? গভর্নমেন্ট বারবার বলছে বাই বার্থ একজনের থাকলেই হবে, তাহলে কেন তোমার অফিসাররা ফিরিয়ে দিচ্ছে?